দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা, বাঁচেরহাট কল্যাণী লোকালে কামরা লাইনচ্যুত। দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে বিপত্তি, সকাল 11:30 নাগাদ শুরু হয়েছে ট্রেন চলাচল। দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা, বাঁচেরহাট কল্যাণী লোকালের কামরা লাইনচ্যুত। দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে বিপত্তি, সকাল 11:30 নাগাদ শুরু হয়েছে ট্রেন চলাচল। দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে। ঐন্দ্রিলা, এখন কি পরিস্থিতি? এখনো পর্যন্ত কিন্তু এই ট্র্যাকে, অর্থাৎ এই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়নি। এই ঘটনাটা ঘটেছে ঠিক যেটা আনুমানিক জানা যাচ্ছে, যারা স্থানীয়রা ছিলেন বলছিলেন যে 9:50 নাগাদ কিন্তু এই ঘটনাটা ঘটে এবং ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল আপাতত লাইনচ্যুত। এই মুহূর্তে আরপিএফএল যারা রয়েছেন আধিকারিকরা তারা কিন্তু কাজ করছেন, পুলিশ এসছে, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। মূলত এই যে তুমি লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনেই কিন্তু আজকে সকালবেলা ঘটনাটি ঘটে। ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়ে যায়, 5 নম্বর যে বগি রয়েছে সেই বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। এবং আমি তোমাকে বিভিন্ন জায়গার ছবি দেখতে দেখানোর চেষ্টা করবো। বিভিন্ন জায়গায় আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি প্যাডেল ব্রেক ভেঙে পড়ে আছে। আমি ভিডিও জার্নালিস্ট সম্মুখে বললো, সম্মুখে জুম করে দেখাও, বিভিন্ন জায়গায় যে অংশগুলো ঘষে গিয়েছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় প্যাডেল ব্রেকগুলো পড়ে রয়েছে, অংশগুলো খুলে গিয়েছে। তার পাশাপাশি যে প্রাথমিকভাবে রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে হুইল স্লিপিং হয়ে গেছিল সাধারণভাবে এবং তার থেকে হয়তো এই ঘটনা, তবে এখনো পর্যন্ত কীভাবে ঘটলো তা স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, আবারও বলছি, প্রাথমিকভাবে রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে হুইল স্লিপিং হয়েছিল তার কারণেই এই ঘটনা। তবে এই মুহূর্তে প্রচুর পুলিশ উপস্থিত রয়েছেন, আরপিএফের যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে তারা খতিয়ে দেখছেন যে কী কারণে লাইনচ্যুত হলো আজকে সকালবেলা বগি। তবে যেটা সুখবর এখনও পর্যন্ত দেওয়া যে এই দুর্ঘটনার কারণে কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো মৃত্যুর খবর আপাতত বা কোনো জখম হওয়ার কোনো খবর আপাতত আসছে না। সকালবেলায় যখন এই ঘটনা ঘটে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন যারা রেলের মধ্যে ছিলেন, তারা যাত্রীরা তারা কিন্তু নেমে পড়েন এবং তারপর কিন্তু তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে মুখ থেকে যে শোনা কথা তার উপর ভিত্তি করে কিন্তু আপাতত যেটা বোঝা যাচ্ছে যে 5 নম্বর বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যায় এবং তারপর কিন্তু একটা জোরে ধাক্কা লাগে। তোমাকে জানাবো ট্রেনের নাম্বারটা 30128, এটা হচ্ছে ট্রেনের নাম্বার, বগির নাম্বার হচ্ছে 602067। 5 নম্বর বগির সেই বগির চাকায় লাইনচ্যুত হয়েছে। এই মুহূর্তে কিন্তু এই লাইনে ট্রেন চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একবার জুম করে ছবিটা দেখানোর জন্য বলবো, সম্মুখে এখনও কিন্তু রেড সিগন্যাল ওখানে দেওয়া রয়েছে, লাল কাপড় দিয়ে কিন্তু এই লাইনে চলাচল আপাতত স্তব্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় মেজারমেন্ট করা হচ্ছে, সম্ভবত একটু জুম করে ওই সাইডটা দেখা, এখনো পর্যন্ত যারা রয়েছেন আধিকারিকরা কাজ করছেন কোনোভাবে যদি দ্রুত, যত দ্রুত পারা যায় সেই লাইন দেখে নেওয়া হচ্ছে কত দ্রুত চালানো সম্ভব। আমি একটু বলবো সম্মুখে একটু ভেঙে যাওয়া অংশগুলো যদি সম্ভব হয় জুম করে দেখানোর জন্য, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত খুলে খুলে যাওয়া অংশগুলো রয়েছে, কারণ এখানেই 5 নম্বর বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। আমি তোমাকে ছবিটা দেখাবো, বিভিন্ন জায়গায় মেজার করা হচ্ছে, কারণ এই যে পাতগুলো রয়েছে খুব স্বাভাবিকভাবেই পাতের বিভিন্ন জায়গায় অংশগুলো কিন্তু ঘষে গিয়েছে। এবং আমি জুম করে দেখাতে বলবো, সব একটু জুম করে দেখাও যে অংশগুলো এই মুহূর্তে ঘষে গিয়েছে, প্যাডেল ব্রেকগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে এবং সার্বিকভাবে এই মুহূর্তে কোনো যাত্রী এখন নেই। তবে যেটা আপাতত মনে করা হচ্ছে তাদের মধ্যে আতঙ্ক তো কাজ করছেই, 9:50 নাগাদ যখন ঘটনাটা ঘটে তখনই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এই দমদম প্ল্যাটফর্মে এবং যাত্রী থাকলেও কোনো হতাহতের খবর মেলেনি, এটা অত্যন্ত একটা পজিটিভ দিক। 5 নম্বর লাইনে, 5 নম্বর প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটেছে। যখন ট্রেনটি আসে, ট্রেনটি দাঁড়ায়, তারপর যখন ছেড়ে দেওয়ার সময় সেই সময় কিন্তু দুর্ঘটনাটা ঘটে। ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়েছে, দমদম 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ঘটনা। একটি বগি লাইনচ্যুত হয়েছে, 5 নম্বর বগি লাইনচ্যুত হয়েছে, যাত্রী ছিল সেই সময়, কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো, কোনো হতাহতের খবর নেই। দমদম স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর তারপর যখন ট্রেনটা ছাড়ে সেই সময় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় কিন্তু এই এই 5 নম্বর বগির চাকায় কিন্তু লাইনচ্যুত হয়েছে। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি কাজ চলছে, এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। এর আগে এই লাইন দিয়ে একটি ট্রেন গেছে, সেটাকে কিন্তু এই লাইন দিয়ে যাওয়া হয়নি, অন্য পিছনের লাইন দিয়ে পাস করানো হয়েছে। এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু রেল চলাচল এই লাইনে বন্ধ করা হয়েছে, কারণ কাজ চলছে। ইতিমধ্যে আইডেন্টিফাই করা হচ্ছে কোন জায়গায় এই মুহূর্তে কোথায় কোথায় ত্রুটি রয়েছে, কোথায় কোথায় অসুবিধা হয়েছে বা যান্ত্রিক গোলযোগ হয়েছিল, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সার্বিকভাবে কিন্তু সেই ছবিটা দেখাচ্ছি, ইতিমধ্যে আরপিএফ এর রয়েছে।
আমি 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 একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো, শম্ভু করবো, শম্ভু একটু সোজা দেখাও। রেল যে চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো। ওদিকে রেড সিগন্যাল দেওয়া রয়েছে, সার্বিকভাবে কী কারণে ঘটেছে সেটা কিন্তু এখনও স্পষ্ট করা যায়নি। তবে আপাতত রেলের তরফে যেটা মনে করা হচ্ছে যে হুইল কোনোভাবে স্লিপ হয়ে গেছিলো, সে কারণেই আপাতত ঘটেছে। এই মুহূর্তে প্রত্যেকটা লাইন আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই সোজা লাইন, এই পাঁচ নম্বর বগে কিন্তু লাইনচ্যুত হয়েছে, এই লাইন ধরেই কিন্তু সকালবেলা ঠিক ট্রেনটা যাচ্ছিল। তোমাকে জানাবো যে টাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়ে যায় আজকে সকালবেলায় ঠিক। তারপর আপাতত এই লাইনেই কাজ চলছে, আধিকারিকরা উপস্থিত রয়েছেন, এখন বেশ একদিকে মেরামতির কাজ চলছে, কেননা লাইনচ্যুত হয়েছে দমদম স্টেশনে লোকাল ট্রেন মাঝেরহাট কল্যাণী লোকাল ট্রেনের কামড়া লাইনচ্যুত হয়েছে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি ওয়েন্টিলা। এক্ষেত্রে রেলের আধিকারিক এবং একই সঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কি বলছেন? লাইনচ্যুত হয়েছিল এই সেই একটি নটা চল্লিশ কল্যাণী মাঝে আছে কোনো হতাহতের খবর নেই, কোনো ইঞ্জুরির খবর নেই। কেন হয়েছিল এটা আমরা দেখছি, তবে 11:30 নাগাদ এটা আবার ডিরেলমেন্ট হয়ে গেছে।